বিএনপি যদি বাড়াবাড়ি করে নাকি খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেবে হাসিনা। এই কথা বইলে হাসিনার শক্তি নাকি দুর্বলতার পরিচয় দিল? সে আসলে তার দুর্বলতা এবং রাজনৈতিক পরাজয়ের ইঙ্গিত দিল কিভাবে? এর আগে হাসিনা হুমকি দিছিল বিএনপির পরিণতি হেফাজতের মতো হবে, দিছিল না? তো সেই হুমকিতে কাজ হয় নাই, তাই না? সেই আগের হুমকি থেকে পিছু হইটা নতুন হুমকি দিছে, এবং তার আগে সে তারেক রহমান আর জোবাইদা রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এখন সে খালেদা জিয়ারে জেলে নেওয়ার বার্তা দিল। সে আসলে বার্তা দিতেছে কাকে? বিএনপিকে? না, সে বার্তা দিতেছে তারেক রহমানকে। ইন্টারেস্টিং না? তাইলে কি হইল, হাসিনা ছিল খালেদা জিয়ার প্রতিপক্ষ এক ধাপ উপরে, এখন সে এক ধাপ নিজে নাইমা তারেক রহমানের প্রতিপক্ষ হইল। পরাজয়টা কার হইল? কিন্তু তার হাতে রাজনীতি নাই, সে তারেক রহমানের সাথে রাজনীতি নিয়ে ডিল করতেছে না। কিন্তু বিএনপি যা বলতেছে, যেই কারণে সমাবেশ করতেছে, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক বক্তব্য নাই, যা আছে তাই হলো ব্যক্তিগত আক্রোশ। এটা পরাজয়। আরো প্রমাণ দিই এইটা কেন পরাজয়। আপনারা সিনেমায় দেখছেন না, ভিলেন যখন শেষ দৃশ্যে পলাইতে যায়, তখন সে কোনো বাচ্চা বা নায়কের মা বা নায়কের প্রেমিকা তার মাথায় বন্দুক ঠেকায়া নায়ককে থামাইতে চেষ্টা করে। ঠিক সেইভাবে হাসিনা তার শেষ সময় তারেক রহমানের মায়ের মাথায় বন্দুক ঠেকায় তারেক রহমানকে থামানোর চেষ্টা করলেন। এই কাজটায় যা প্রমাণ হইল, প্রথম প্রমাণ তারেক রহমান আসলে নায়ক আর হাসিনা আসলে ভিলেন। হাসিনার এইটা শেষ মরিয়া চেষ্টা আর হাসিনা পরাজিত হইতেছেন। বার্তা খুব ক্লিয়ার, হাসিনা এই কাজ আগেও করছে। লন্ডনে তার দলের নেতাকর্মীদের সাথে কথা বলার সময় বেখেয়ালে কেউ একজন তার আশেপাশের লোক এটা রেকর্ড করে ফেলছিল। এই একই হুমকি দিছিল সে, যেন এই কথাটা তারেক রহমানকে বলা হয়, এই বার্তা দিছিল সে। শোনেন এটা। আমি আমার চোখের অপারেশনটা হয়ে যাওয়ার পর দেখা করবো, হয়তো বেশি হোটেলের জন্য বিল পত্র না করা হয়, যে কারণে এখন কোনো হোটেলই আমাদের বুকিং দিতে চায় না। আর বিএনপি জানাই দিয়ে বাড়িতে যদি দেখে বেশি বাড়াবাড়ি করে আমার সাথে, তার মা জীবনে জেল থেকে বের হবে না। আচ্ছা হাসুবু, তুমি কি জামিন দেওয়ার মালিক? তো এই কথাটা বইলা তুমি তো প্রমাণ করিয়া দিলা যে আদালত তোমার কথায় চলে, কামটা তো ঠিক করো নাই। আমি জানি বাবু তুমি খুব টেনশনে আছো, তো আমারে বলতা এমন গিরিঙ্গি বুদ্ধি দিতাম তোমারে, বিএনপির আন্দোলন একরে 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 মাটিতে হুতায় দিতে পারতা। কি দিব বুদ্ধি? দেই না? দেই, অসুবিধা নাই। আমার হাসুবু আমার কথা রাখে না, সে রাখে ভুট্টো সাহেবের কথা। আচ্ছা পরে দি মুনি বুদ্ধি। হ্যাঁ আচ্ছা, আর একটা কথা এই ফাঁকে কই আনি, আমার পেজটা তো জয় বাংলা হয়ে যাবে বুঝছেন, একটা নতুন পেজ খুলছি, এই যে এইটা এইটা, এইখানে আমার পুরানো কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাইবেন। আমার পেজটা জয় বাংলা হয়ে যাওয়ার আগেই এটা একটা লাইক দিয়ে রাখেন মেহরবানি কইরা, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিতেছি। আচ্ছা আবার আসল আলাপে আসি, এই যে খালেদা জিয়ারে হেনস্থা করা, এইটা নিয়ে একটা সিরিয়াস আলোচনা আছে, আসেন সে আলোচনাটা করি এখন। শোনেন শেখ হাসিনা, আপনারা বলি, এই ভূখণ্ডে রাজনীতিবিদদের নামে দুর্নীতি মামলা দেওয়ার রেওয়াজ অনেক পুরানো। দুর্নীতির মামলা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করার এই কৌশলটা ছিল পাকিস্তানের শাসকদের। আপনার বাবার নামে মানে শেখ মুজিবুর রহমানের নামে দুর্নীতির মামলা হয়েছিল, অর্থ আত্মসাতের অভিযোগে শেখ মুজিবের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন 1947 বিধির 5-2 ধারায় শাস্তি হয়েছিল। আপনার পিতা শেখ মুজিবুর রহমান 1960 সমাজ কল্যাণমূলক একটা প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের দায়ে দুর্নীতি দমন আইনে 2 বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন। পশ্চিম পাকিস্তানের গভর্নরের অধীনে একটা প্রজেক্ট ছিল আর কি, আরবান কমিউনিটি প্রজেক্ট অ্যান্ড ভিলেজ এইড নামে, এই প্রতিষ্ঠানে আপনার বাবা নিয়োগ পান, অর্থ আত্মসাতের দায়ে তিনি পদত্যাগ করেন। অর্থ আত্মসাতে তার সহযোগী ছিলেন আবু নাসের, এইটা ছিল মামলার টোটাল বর্ণনা আর কি। এবং এই অভিযোগে ওই সময় দুর্নীতি দমন আইনের 1947 বিধির 52 ধারা আগে কইলাম, শেখ মুজিব এবং আবু নাসেরের বিরুদ্ধে মামলা হয়, 1960 রায় হয়, এই রায়ে শেখ মুজিবুর রহমানের 2 বছরের কারাদণ্ড এবং 5,000 জরিমানা হয়, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তো আপনি যে কথায় কথায় খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বলেন, যে আপনার আদালতে তার সাজা হয়েছে, তো আপনার বাবারও তো সাজা হয়েছিল দুর্নীতির দায়ে, সেই সাজা কি উনারে স্বাধীনতার নেতা হতে বাধা দিছে? দেয় নাই তো। তো আপনি পাকিস্তানিদের সেই ফেল করা কৌশল নিয়ে কেন আঁকড়ায় ধরছেন? আপনি তো এটা কইরা ব্লান্ডার করছেন। কেমন ব্লান্ডার করছেন দেখাই দিতেছি একটু পরে। তার আগে আরেকটা কথা বলি, আপনি কি জানেন খালেদা জিয়ার বিরুদ্ধে কোন মামলায় আপনার আদালত সাজা দিয়েছে? আমি শিওর আপনি জানেন না, এটা কোনো দুর্নীতির মামলা না,
এইটা ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা বা চুক্তি ভঙ্গের মামলা। আপনার বাবার নামে মামলাটা দুর্নীতির, আর খালেদা জিয়ার নামে মামলাটা চুক্তি ভঙ্গের, দুর্নীতির না। তাই এই ফেল মারা কৌশল নিয়ে আগায়েন না, এ কৌশল ফেল মারবে, আপনার বাবাই এর জ্বলন্ত প্রমাণ। এবার আসেন আমি বুঝাই কেন খালেদা জিয়া আগের চাইতে এখন শক্তিশালী হয়েছেন এবং আপনার কারণে হয়েছেন। এইবার আমার একটু ফিলোসফির আশ্রয় নিতে হবে, ভয় পেয়েন না, সেলসালাইয়া বুঝা যাইবেন। যারে রেফার করে বিষয়ে বুঝাইব তিনি হইতেছেন বিখ্যাত জার্মান দার্শনিক হেগেল। আমি আবার বুঝতেছি না, এই পর্যন্ত শুই না, কে আবার দৌড় না দেয়, দৌড়ায়েন না, আমার আলোচনা বোরিং হইবে না, বসেন বসেন। হেগেলের একটা সিরিজ বই আছে, নাম হচ্ছে লেকচার্স অন দ্য ফিলোসফি অফ রিলিজিয়ন, মানে ধর্মের দর্শন সম্পর্কে আলোচনা। এইখানে হেগেল বলতেছেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মন দিয়ে শুনুন। মানুষ যখন ঈশ্বরের ধারণা নিতে চায় তখন তার চেতনা যদি নিচু স্তরে থাকে, নিচু স্তরে কম বুঝে সে, এরকম যদি অবস্থা হয় তার, ধারণা কম, বিদ্যা কম, শিক্ষা কম, জগৎ সম্পর্কে ধারণা কম, তখন সে কোনো বস্তুর মধ্যে দিয়ে ঈশ্বরকে ধারণা করার চেষ্টা করে। তার মানে তার চেতনা তখন অবিকশিত, তখন তার খোদাতালা বা ঈশ্বর চিন্তার জন্য কোনো প্রতীকের দরকার পড়ে। তখন সে মূর্তি বানায়, পাথরকে উপাসনা করে, বাতাসকে পূজা করে, পাহাড়কে পূজা করে, মানে পৌত্তলিকতা হচ্ছে ঈশ্বর চিন্তার একটা নিচু স্তরের প্রাথমিক ধাপ। আমার আমার আমি কিন্তু কইতেছি না, এটা হেগেল বাবাজি কইছে। হ্যাঁ, তো এইটা হইতেছে প্রাথমিক ধাপ। এরপরে যখন তার চেতনা উন্নত হয় তখন তার আর এই প্রতীকের দরকার হয় না, ঈশ্বরের ধারণাকে সে তখন অনুভব করতে পারে, তখন খোদাতালা নিরাকার বা গায়েব হয়ে বিরাজ করেন অন্তরে। এটা আগের আদিম অবস্থা থেকে একটা উন্নত অবস্থা, বুঝতে পারছেন তো? সো বস্তু জগৎ থেকে, মানে প্রতীক থেকে, সে স্পিরিচুয়ালিটিতে উন্নত হয়, ঈশ্বর ধারণাটা, এটা হচ্ছে হেগেলের কথা, যখন তার চেতনা উন্নত হয়। এইবার আসেন এটাতে আমরা মিলাই দেখি আর কি, আমি কম্পেয়ার করতেছি না রিলিজিয়নের সাথে, ভুল বুঝেন না। তো আমরা এই ধারণাটাকে, হেগেলের এই ধারণাটাকে মিলাই দেখি খালেদা জিয়ার উত্থানের সাথে। খালেদা জিয়া যখন মাঠে ছিলেন তখন কি এই উজ্জীবিত বিএনপিকে দেখতে পাইছেন? পান নাই। আপনি এই জায়গায় উনারে নিয়ে আসছেন হাসিবু। খালেদা জিয়াকে এখন তার কর্মীরা অন্তর দিয়ে উপলব্ধি করে, তার উপস্থিতিটা এখন স্পিরিচুয়াল পর্যায়ে পৌঁছায় গেছে, এক ধাপ উপরে, আগে যাচ্ছিল তার সে এক ধাপ উপরে। আগে তার ফিজিক্যাল প্রেজেন্সের চাইতে এখন এই স্পিরিচুয়াল প্রেজেন্স অনেক গুণে শক্তিশালী। এই ঘটনা আপনার বাবার ক্ষেত্রে ঘটছিল, দেখুক পাকিস্তানিরা ওনার গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়ায় ওনার ফিজিক্যাল প্রেজেন্সকে স্পিরিচুয়াল প্রেজেন্সে রূপান্তরিত করে মুক্তিযোদ্ধাদের দারুণভাবে উজ্জীবিত করছে। মুক্তিযোদ্ধারা আপনার বাবার নামে স্লোগান দিয়ে যুদ্ধ করছে, জান দিয়ে দিছে। স্পিরিচুয়াল প্রেজেন্স সবসময় পাওয়ারফুল ফিজিক্যাল প্রেজেন্সের চাইতে। আপনি ফিজিক্যালি প্রেজেন্ট কিন্তু খালেদা জিয়া স্পিরিচুয়ালি প্রেজেন্ট, আপনি এই কাজটা করে দিচ্ছেন, বুঝছেন তো বোকামিটা কোথায় করছেন? আপনি হাসিবু পাকিস্তানিদের মতো একই ভুল করলেন। আচ্ছা আর একটা জিনিস, এটা এটা দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, আপনি পাকিস্তানিদের ব্যর্থ কৌশলগুলো কেন ফলো করতেছেন? এটা খুব অবাক একটা বিষয়। আচ্ছা উনি আর কি কি পাকিস্তানি কৌশল ফলো করছেন দেখি। হাসিবু আপনি এই বইটা পড়ছেন? জানি না পড়ছেন কিনা, এটা আমাগো দুলাভাইয়ের লেখা, মানে আপনার প্রতিদেবের লেখা আর কি। উনি লিখছেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা একটা ধোয়া তুলছিল, স্বাধীনতা চাও না মুজিবকে চাও, মানে তোমরা স্বাধীনতার দাবি ছেড়ে দাও, আমরা মুজিবকে ফাঁসি দেব না, মুজিবকে ফেরত পাবা। এইটা পাকিস্তানিদের সাথে কে পার্সু করতেছিল জানেন? আপনি যারা চাচা ডাকতেন সে খন্দকার মুস্তাক। আর এই প্রস্তাব দিছিল কখন পাকিস্তান জানেন? অক্টোবর নভেম্বরে, যখন 1971 বুঝতে পারছে পুরো পাকিস্তান হাতছাড়া হয়ে যাইতেছে। তো আপনি তো একই কৌশল নিলেন, আন্দোলন চাও না খালেদা জিয়া বাইরে থাকুক তাই চাও, একই কৌশল না? তখন আমাদের নেতারা বলছিল আমরা শেখ মুজিবকেও চাই স্বাধীনতাও চাই, এখন আমাদের নেতারা বলবে আমরা আন্দোলনও চাই খালেদা জিয়া বাইরে থাকুক সেটাও চাই। হাসিবু তুমি কি খালেদা জিয়াকে জেলে নিতে পারবা? না পারবা না, এটা সিম্পলি ইম্পসিবল, ঢাকায় গণবিস্ফোরণ হবে, এটা ঠেকানোর ক্ষমতা তোমার নাই। খালেদা জিয়াকে যখন জেলে নিছিলা মনে রাখবা খালেদা জিয়া সেই সময়ের চাইতে 100 গুণ শক্তিশালী। খালেদা জিয়াকে ধরতে পুলিশ পাঠালে 24 ঘন্টার মধ্যে জনতার ঢাকার দখল নিয়ে নেবে, যেটা পারবা না সেটা বলে লাভ আছে? আচ্ছা এবার তাইলে আমার হাসিবুড়ি একটা বুদ্ধি দিই, হ্যাঁ কীভাবে বিএনপির আন্দোলনে তিনি পানি ঢাইলা দিতে পারতেন? না দুষ্টু বুদ্ধি দেবো না, ফাজিলামি বুদ্ধি দেবো না, সলিড বুদ্ধি দেব। হাসিবু আমি যদি তুমি হইতাম তাইলে আমি বিএনপিকে এই সমাবেশ করতে বাধাই দিতাম না, সমাবেশ যেখানে সেইখানে যাওয়ানোর লাগা এক্সট্রা ট্রেন আর বিআরটিসির বাস দিতাম,
সমাবেশের জায়গায় ভ্রাম্যমান টয়লেট বসাইতাম, পানি খাওয়ার ব্যবস্থা করতাম, স্থানীয় প্রশাসন আর আওয়ামী লীগের নেতাদের পাঠাইতাম স্থানীয় বিএনপি নেতাদের কাছে, খোঁজ খবর নিতাম, কোনো অসুবিধা হচ্ছে যা যা হচ্ছে বলেন, সার্কেট হাউস খুলে দিতাম, বিএনপির নেতারা ঢাকা থেকে আসতেন, ওনাদের থাকার ব্যবস্থা করতাম বিনা পয়সা, খাওয়া দাওয়া সব ফ্রি, আর আওয়ামী লীগের কর্মীদের দিয়া বিএনপির কর্মীদের কানে কানে বলাইতাম, অসুবিধা নাই করেন করেন, এই আন্দোলন নিয়ে আপনাদের দলের সাথে আমাদের সিস্টেম করা আছে, বুঝছেন তো, দেখতেছেন না কেমন সাপোর্ট দিতেছে, সব জায়গায় সিস্টেম না করা থাকলে কেউ সাথে এইসব করে, ব্যাস কর্মীরা কনফিউজ হয়ে যাইত, আন্দোলনে জোশ পাইতো না, কেমন বুদ্ধি, এখন তো কইয়া দিলাম, আর ইমপ্লিমেন্ট করতে পারবা না এখন। হাসিবু তুমি আমারে চিনলা না, তুমি চিনলা কাউয়া কাদেরকে, সে না পারলো তোমারে কোনো হেল্প, না পারলো দিতে এমন কোনো সিকনা বুদ্ধি, তুমি কোনো টেনশন করো না হাসুবু, তুমি আমারে জিগাইবা, এমন সিকনা বুদ্ধি দিমু কেল্লা ফতে হয়ে যাবে, বন্দুকের গুল্লি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। এখন আমার হাসুবু কি ভাবতেছে জানেন, ভাবতেছে এই পোলার মাথায় তো ডাবল প্যাচ আছে, জিবুবু আছে, আমার মাথায় যদি একটা পেরেক ঢুকায় দাও না, ওইটা বাইট করলে দেখবো এটা স্ক্রু হয়ে গেছে, এটার মধ্যে এমনই প্যাচ, তবে খোদা তালা যখন এটা ইনস্টল করছিলেন আর কি, তখন ওইখানে সেট করে দিয়েছেন, এই প্যাচটা শুধুমাত্র কার্যকর থাকে যখন এটা কাজ করে ক্ষমতার বিরুদ্ধে, জনগণের পক্ষে।